সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মমতা ব্যানার্জি আতঙ্কিত, তার ভোট ব্যাংকটা এবং ভোটের কারিগররা বিপদে আছে, তাই তিনি আতঙ্কিত। साल आगे दलिल अपमानित फील कर সেই ব্যবস্থাটা 75 বছর ধরে কেপি ঠাকুর থেকে শান্তনু ঠাকুররা লড়াই করেছেন। নরেন্দ্র মোদিজির অনুমোদন নিয়ে অমিত শাহজির দপ্তর লোকসভা বিধানসভা রাজ্যসভাতে আইন পাস করেছে। সেটা আজকে ডিক্লেয়ার করে দিয়েছেন যে কোভিড চলে যাওয়ার পথে সব কমপ্লিট হয়ে গেলে আমি ইমপ্লিমেন্ট করে দেব। এখন না নতুন করে আইনের কিছু আইন তো পাস হয়ে গেছে। শুনুন, সেটা হচ্ছে বারবারই আপনারা অভিযোগ করে আসেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে হিংসা কাটমানি সিন্ডিকেট, একই কথা শোনা গেল আজকে অমিত শাহের মুখেও, এবং তিনি স্পষ্ট জানালেন যে তারা কিন্তু তাদের আগামী দিনে যে রোডম্যাপ আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে সেইভাবে কোনো আন্দোলন থেকে পিছপনা আন্দোলন আরো জোরদার করা হবে। আমরা প্রতিদিনই রাস্তায় আছি, পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে আমাদের আন্দোলন আপনারা দেখেছেন, আমাদের অ্যাসেম্বলির পারফরমেন্স দেখেছেন, অ্যাসেম্বলির বাইরেও পারফরমেন্স দেখেছেন, এবং যেখানে যেখানে ঘটনা ঘটছে সেখানে শাসক দল বা সরকার পৌঁছানোর আগে বিজেপি পার্টির পক্ষ থেকে কোথাও এমএলএরা কোথাও এমপিরা কোথাও মহিলা টিম আমরা আগে পৌঁছাচ্ছি। রামপুরহাটের বাগডুই থেকে শুরু করে হাঁসখালী ময়নাগুড়ি সর্বত্রই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি রাজনীতির ঊর্ধ্বে উঠে, এবং সর্বাত্মক লড়াই এই সরকারের বিরুদ্ধে। সেটা অমিত শাহজি আজকে এখানে প্রায় 45 থেকে 50 হাজার মানুষের উপস্থিতিতে বলে গেছে, সর্বাত্মক লড়াই আমাদের হবে। উত্তরবঙ্গ উন্নয়নে তিনি একগুচ্ছ পরিকল্পনার কথা শুনিয়েছেন, কিন্তু উত্তরবঙ্গ নিয়ে বঞ্চনার অভিযোগ আপনাদের দলেরই অনেকে। রাজ্য সরকার উত্তরবঙ্গকে বঞ্চনা করেছে, উত্তরবঙ্গকে ঠকিয়েছেন। উত্তর কন্যা থেকে কোনো পরিষেবা মানুষ পায় না, এইমসের জন্য জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। উত্তরবঙ্গে চা সুন্দরী থেকে শুরু করে যে সমস্ত গালভরা প্রতিশ্রুতি দিয়েছেন কোনো প্রতিশ্রুতি তিনি উত্তরবঙ্গের মানুষের জন্য পূরণ করতে পারেননি। সেই জন্য মালদা থেকে আলিপুরদুয়ার কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্যান্য রাজ্যে গিয়ে তারা কোথাও ফ্লাইওভারের নিচে কোথাও নদীর পাড়ে নিজেদের জীবনযুদ্ধের সংগ্রাম করছেন বেঁচে থাকার জন্য। সমাধান কি আলাদা রাজ্য, তার সমাধান কি আলাদা? না না, আমি এটা বারবার কেন বলেন, উত্তরবঙ্গে বঞ্চনা বঞ্চনা পার্টি যখন স্ট্যান্ড ঘোষণা করবে তখন পার্টি স্ট্যান্ড আমার স্ট্যান্ড, কেন ব্যক্তিগত ভাবে বলি? উত্তরবঙ্গের ক্ষোভ অভিমান থেকেই উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা বলছেন, সেটা তাদের ব্যক্তিগত। আজকে মুখ্যমন্ত্রী প্রেস মিট করে বলেছেন যে কিছু ভুল হয়েছে, কিন্তু মানুষ তবুও পাশে থাকবেন। আজকে বিকেলে 11 বছর মুখ্যমন্ত্রী বলে কিছু ভুল হয়েছে, কিন্তু তবুও মানুষ পাশে থাকবেন। ঠিক আছে, এই তো মুসলিমদের এনআরসির ভয় দেখিয়ে ভোট নিয়েছেন, 47.47% ভোট পেয়েছেন, বিজেপি 38.13% ভোট পেয়েছে। বিজেপি 148 পাইনি, কিন্তু বিজেপি এগিয়েছে 3 থেকে 77। অপেক্ষা করুন, দেখতে থাকুন। আগামীকাল অমিত শাহজি সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়িতে যাচ্ছেন, সেখানে তিনি নৈশভোজ করবেন। অমিত শাহজি কোথায় যাবেন সেটা অমিত শাহজির ব্যাপার, এটা নিয়ে আমার কোনো মত। বিএসএফ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে হোম মিনিস্টার বিএসএফ কে বলুন রাজ্যের এখতিয়ারে হাত না দিতে, বিএসএফ এর এখতিয়ারে। উনি খুব আতঙ্কিত, কারণ অনুপ্রবেশকারীদের দিয়ে আধার কার্ড ভোটার লিস্টের কার্ড তৈরি করে তিনি ভোট বাড়ান, নইলে কেউ ঈদের আগে বলতে পারে 27% যেখানে সেন্সাস অনুযায়ী মাইনরিটি, তিনি বলছেন 33% লোক ঈদ পালন করবে। তিনি কি চাইছেন, ডেমোগ্রাফিটাকে পুরো চেঞ্জ করে দিতে চাইছেন? ইতিমধ্যে তো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, বাকিটাকে চেঞ্জ করে দিতে চাইছেন? বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি মাঝের মাস্টার সেজে পার্সার কাছে থাকে, মান্নান শেখ আব্দুল মান্নান লালটু শেখরা ধরা পড়ে সোনারপুরে, দরজাটা তো তিনি খুলে রেখেছেন। সেই জন্য তো অমিত শাহজিকে আজকে হিঙ্গলগঞ্জে আসতে হয়েছে, সেখানে তো আধুনিক সমস্ত আপনার ভাসমান আমাদের কোস্টগার্ডের যে নজরদারি বোট সেগুলো আজকে ইনোগ্রেশন হলো, হিউজ ফোর্স ডিপ্লয়মেন্ট হচ্ছে, 50 কিলোমিটার এলাকা এক্সপানশনের কাজ কমপ্লিট,
ইতিমধ্যে 83টা বিএসএফ মামলা করেছে, গরু পাচার, নারী পাচার, শিশু পাচার, ফেক কারেন্সি, নারকোটিক, ফেন্সিডিল, এধার ওধার ড্রাগ, 83টা এফআইআর করেছে পশ্চিমবঙ্গ বর্ডারে। এবং সমস্ত ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকেরা যুক্ত, যারা রিগিং করে ভোট লুট করে, মানুষকে ভোট দিতে দেয় না, ছাপ্পা মারে, এই লোকরা যুক্ত। মমতা ব্যানার্জি আতঙ্কিত, তার ভোট ব্যাংকটা এবং ভোটের কারিগররা বিপদে আছে, তাই তিনি আতঙ্কিত। উত্তরপ্রদেশে গেছিলেন তো বলতে, উত্তরপ্রদেশে গিয়ে বলেছিলেন না যে অখিলেশ জিতলে সেমিফাইনাল, সেমিফাইনালে হেরে যাওয়ার পরে তার ফাইনাল থাকার কথা। আগামীকাল আপনাদের বৈঠক হয়েছে, অমিত শাহ গিয়েছেন, আজকে এক প্রস্ত বৈঠক হয়েছে, আপনারা কি এই সমস্ত বিষয়গুলো অমিত শাহ জি মানে আপনাদের বলবো?